দিনাজপুরের কিছু তরুণ সমাজবঞ্চিত মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য কাজ শুরু করেছে। পরিচয়হীন এসব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। মানসিক ভারসাম্যহীন ও ভাসমান মানুষগুলোর পরিচর্যা সহ তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। ভালোবাসা দিবসে ভালোবাসার উষ্ণতা সকলের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ শুরু করেছেন তারা। গোসল থেকে শুরু করে মাথার চুল ও দাড়ি কেটে দিচ্ছেন। খাবার খাওয়ানোর পাশাপাশি পরিয়ে দেওয়া হচ্ছে নতুন পোশাক। এভাবেই পরিচর্যার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা তাদের। বর্তমানে মানসিক ভারসাম্যহীন দিনাজপুরের শফিউল এবং লাহাব, এদের খুঁজে বের করে এই স্বেচ্ছাসেবক টিম। উদ্দেশ্য একটাই, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা। পরে এই তরুণরা শুরু করে চুল কাটার কাজ। মাথার ঝাঁকড়া চুল কেটে জরাজীর্ণ পোশাক খুলে তাদের পরানো হয় সুন্দর পরিপাটি পোশাক এবং পরিয়ে দেওয়া হয় চশমা। যা দেখে বোঝাই যায় তারা অর্ধেকটাই এখন সুস্থ। এমন দৃশ্য দেখে অবাক হন আশপাশের মানুষরা। আর এই তরুণদের এমন উদ্যোগে সাধুবাদ জানান স্থানীয়রা। এখন আপনারা সবকিছু চুল টুল কাটে দিয়া ভালো করে দিচ্ছেন, ইনশাল্লাহ আর নিশা টিশা খাবে না, ভালো হয়ে যাবে। ভাই, চুল কাটার পর আমার চেহারাটা তো সুন্দর হবে, আমি ভাবতেইনি। আমাদের সবাইকে ধন্যবাদ। ভাসমান পাগলদের নিয়ে এবং তাদের পরিচর্যা চুল কাটা থেকে শুরু করে তাদের এই উদ্যোগটা আমার অনেক ভালো লেগেছে। স্টুডেন্ট হোটেলের পক্ষ থেকে তাদের সকালের খাবার এবং দুপুরের খাবার আয়োজন করেছি। আমার নিজের কাছে খুব গর্বিত মনে হচ্ছে এবং আগামী দিনেও তাদের পাশে থাকব। সমাজে এমন মানুষের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে এদের প্রতি সদাই হতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের জন্য এমন চিন্তাধারা থেকে ভালোবাসা দিবসে ভাসমান মানুষদের জন্য এই উদ্যোগের সূচনা। তবে অসুস্থ মানুষদের স্বাভাবিক নিয়মিত জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ সচল রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে বিত্তশালী সহ সমাজকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তরুণরা। তাদেরকে যদি আমরা ভালোবেসে আগলে ধরে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, তাহলে তারা স্বাভাবিক জীবনযাপনে আসতে বেশি সময় লাগবে না এবং সমাজে মানুষ বেশি পাগল থাকবে না বা পাগল ভাববে না। আর এই ভালোবাসাটা আমরা এই ভালোবাসা দিবসে ছড়িয়ে দিতে চাই। এটা সবসময় সব শহরেই করা প্রয়োজন। সবাই মিলে যদি তাদের নিয়মিত জীবনে ফিরিয়ে আনতে কাজ করা হয়, তাহলে ধ্বংসের হাত থেকে ভারসাম্যহীন এই মানুষগুলোকে রক্ষা করা যাবে। পাশাপাশি সমাজে যার যার অবস্থান থেকে একসাথে কাজ করলে অল্প সময়ের মধ্যে মাদকও নিরাময় করা সম্ভব এবং যারা নেশাগ্রস্ত তারাও সুস্থ জীবনে ফিরে আসবে বলে আশা এই পুলিশ কর্মকর্তার। সকলে মিলে সমন্বিত উদ্যোগটা যেমন তেমনি জরুরি, তেমনিভাবে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং যদি তার কাছের মানুষরা, পরিবার, বন্ধুবান্ধব যদি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে তার আচরণগত বা মানসিক পরিবর্তন দেখে, তাহলে হয়তো বা আমরা একটা মানুষকে তার সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারি। মানসিক রোগের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে সমাজের স্বাভাবিক মানুষগুলোর সাথে মিশতে পারলে এসব মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সুস্থ পথে ফিরিয়ে আনা সম্ভব। তাই সকলকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের।